প্রিয় দর্শক বন্ধুরা আমার হাতে দেখছেন খুব সুন্দর আকর্ষণীয় রঙের এবং ভালো আকৃতির দুইটা শশা তো এত সুন্দর শশা কিভাবে ফলাবেন কোন যাত্রা চাষ করলে আপনারা লাভবান হবেন কিভাবে চাষ করলে আপনারা অধিক ফলন পাবেন এই বিষয়গুলোই আপনাদেরকে জানাবো এবং আমরা জানব শহীদুল ভাইয়ের কাছ থেকে তো শহীদুল ভাই কেমন আছেন জি ভালো আপনার ভালো আছেন ভাই জি শশাগুলো আপনার ক্ষেত্র থেকেই পারা হলো জি এখন বলেন যে এত সুন্দর শশা অন্যান্য কৃষকরা কিভাবে ফলাবেন ধন্যবাদ ভাই প্রথমে হচ্ছে শশার চাষটা হচ্ছে সারা বছর ব্যাপী করা যায় তবে হচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু রুলস মেনটেন করলে আপনার শশার ফলনটা ভালো হয় আছে যেমন হচ্ছে আপনার শশার যদি চারা রোপণ করি বা বীজ রোপণ করি একদম প্রথম পাতা থেকে ছয় পাতা পর্যন্ত যে সাইড ব্রাঞ্চগুলো আসবে ওই সাইড ব্রাঞ্চগুলো এক ইঞ্চি রেখে আপনার শশা রেখে দেন সমস্যা নেই এক ইঞ্চি রেখে ছয় পাতার নিচের যে ব্রাঞ্চগুলো ওগুলো কাটিং করতে হবে তাহলে হচ্ছে শশার এই 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 রকম হবে আচ্ছা কেটে দিলাম জি তারপর আর কি কি নিয়ম কানুন আছে এরপর পর হচ্ছে আপনার যেহেতু এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি সবজি এটাকে হচ্ছে আপনার কন্টিনিউ হচ্ছে ব্যালেন্স যে নিউট্রিশন বলি বা সুষম খাবার বলি এই শশাটাকে সেইভাবে খাবার দিতে হবে যেহেতু এটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে পানি করে আপনার হচ্ছে গ্রীষ্মকালে পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর গধুলি লগ্নে শেষ প্রয়োগ করতে হবে আচ্ছা মাটিতে যেন ছেদ ছেতে ভিজা থাকে একদম গুঁড়ায় পানি না বাজে হ্যাঁ আর হচ্ছে আপনার এই ফুল ফল বৃদ্ধির জন্য আপনার হচ্ছে বিজ্ঞাপতি এই আপনার এই উপরি প্রয়োগ হ্যাঁ আপনার ফ্লাওয়ারিং শুরু হওয়ার পরে হচ্ছে আপনার বারো কেজি হারে হচ্ছে আপনার এমওপি সার আর হচ্ছে দুই কেজি হারে হচ্ছে আপনার বরুণ সার হ্যাঁ এটা জমিতে আপনার সারের গাছের গোড়ায় আকারের ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা মালচিংয়ে করা না করা কোনো পার্থক্য আছে অবশ্যই আছে মালচিং এ করলেও আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে আপনার মাটি বাহিত যে রোগগুলো আছে এগুলা গাছে হবে না আর হচ্ছে আপনার এই গাছের দ্রুত বৃদ্ধি পাবে আচ্ছা কোন জাতটা চাষ করবে আপনার এই মুহূর্তে যারা শশা চাষ করবে আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাসের থেকে যদি শুরু করে তাহলে নিঃসন্দেহ হচ্ছে আপনার ময়নামতি গ্রীনবার্ড এই শশাগুলো করতে পারে আচ্ছা আমার হাতে যেটা এবং আপনার হাতে যেটা এটা হচ্ছে হচ্ছে মালিক শীর্ষের ময়নামতি ময়নামতি বাহ এটা তো মানে বলা চলে যে কৃষকের খুবই পরিচিত একটা নাম এবং প্রচুর অনেক কৃষকই এই যাত্রা চাষ করেন তাই না এবার আপনিও চাষ করেছেন তো অন্যান্য জাতের থেকে এই যে ময়নামতি শশার পার্থক্য কি কি পেয়েছেন আপনি আপনার দেখেন এই শশার যে কালারটা এবং হচ্ছে গায়ে কিন্তু কিছু কাটার আছে হ্যাঁ কাটা আছে এবং এটার দেখেন কালার হ্যাঁ এটা হচ্ছে বাজারে আপনার কাস্টমারকে খুবই আকৃষ্ট করে আর এটা হচ্ছে প্রচুর ফলন অন্যান্য জাতের থেকে এটা প্রচুর ফলন এবং কি আজকে যে হারভেস্ট করছি আগামী কালকেও কিন্তু এরকম হারভেস্ট হবে আচ্ছা আপনি কতটুকু জমিতে এবার ময়নামতি শশা চাষ করেছেন এইবার হচ্ছে একটু ভিন্ন টাইপের ই করছি আপনার হচ্ছে পানের বরের মতো দেখেন এল আই প্যাটার্ন মাচা এখানে ১৪ শতাংশের জায়গায় আমি প্রায় দুই প্লাস চারা দিছি হ্যাঁ মানে হচ্ছে গাছের হাইট দিছে এবং উপরে দেখেন আরেকটা নেট দেওয়া হয়েছে এই গাছের গ্রোথ ভালোর জন্য হ্যাঁ এবং হচ্ছে আপনার আই প্যাটার্ন মাচা করা হয়েছে আচ্ছা আচ্ছা এই ১৪ শতক জমিতে আপনার এই ময়নামতি শশা চাষ করতে খরচ কত হয়েছে আমার এই এই জায়গাটায় হচ্ছে টোটালি তো তবে এখানে আনুমানিক হচ্ছে আমার বিশ থেকে বাইশ হাজার খনিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয়েছে এই ১৪ শতক জমিতে ময়নামতি শশা চাষ করতে জি এখানের আজকে এই গাছের বয়স কতদিন আপনার ওই আপনার সত্তর থেকে পঁচাত্তর দিন এরকম হবে সত্তর থেকে পঁচাত্তর দিন আপনি আগে এসেছিলেন কবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আর আজকে হচ্ছে তেইশে এপ্রিল জি তো আপনি প্রথম ফলন পেয়েছেন কতদিন বয়সে আমি প্রথম ফলন নিছি হচ্ছে আপনার তেত্রিশ দিনে তেত্রিশ দিনে জি ওটা কি রমজান মাস ছিল জি আপনার সম্ভবত যদি ভুল না করি হয়তো এই পনেরো হয়ে যায় বাজার দর কম পনেরো রোজার ওই দিকে হবে আর কি এতটা গাণিতিক হিসাব নেই তো রকম হবে আচ্ছা তখন কত করে দাম ছিল তখন আমি হচ্ছে প্রথম হারভেস্ট তো আমারটা একটু ভালো বিক্রি করছিলাম আপনার বারোশো টাকা এক হাজার টাকা মন তখন বিক্রি করছি আচ্ছা তারপরে তো আস্তে আস্তে দাম কমে গেছে তারপরে অন্যান্য শশার দাম কমছে কিন্তু আমারটা হচ্ছে প্রতিদিন হারভেস্ট করা হয় এবং হচ্ছে একদম ফ্রেশ অন্যান্যটা হচ্ছে আপনার ওরা দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিক্রি করে কিন্তু আমারটা হচ্ছে আপনার টাকা টাকা মন মানে কেজি মন কত করে যাচ্ছে আপনার চারশো পাঁচশো এরকম মন আর আপনারটা মন এক হাজার বারোশো এই যখন দাম কমে গেছে আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে শশা বিক্রি হচ্ছে না শশার কেজি দুই টাকা চার টাকা এরকম কিন্তু আপনার এখানে দাম বেশি কেন জি আমারটা এখানে যারা হয়তো আমার এলাকার সবাই জানে যে আমি একটু অন্য পদ্ধতিতে চাষ করি এখানে জৈব সার ব্যবহার করি একটুই করি আমার হচ্ছে পঁচিশ রোজা থেকে ঈদের পাঁচ দিন পর পর্যন্ত আমার সব শশা সেল ছিল হ্যাঁ বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিক্রি হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আপনার ঈদের আগের দিন ঈদের আগের দিন হচ্ছে তেরো মুন শশা বিক্রি করছি আমি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মন এবং হচ্ছে একটা বিয়েবাড়ি দুইটা বিয়ে বাড়িতে এই আমার গ্রামে তাহলে এখন কি শশা তুলছেন দিনই প্রতিদিন আচ্ছা তো এই শশা থেকে আপনার লাভ কেমন হবে বলে আশা করেন এই শশা যারা হচ্ছে প্রথম রোজা থেকে যে রেটটা পাইছে যদি ওই রেট পাইতাম তাহলে সে এখান থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারতাম তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার কাছে বাজার কেমন গেল সেটার বিষয় না বিষয়টা হচ্ছে আমাকে ফলন ভালো করতে হবে হ্যাঁ তো ওই হিসাবে মোটামুটি আমার এখান থেকে হয়তো চল্লিশের মতো চল্লিশ হাজার মতো আর কি বিক্রি হয়েছে আর হয়েছে জি তো সামনে হবে হ্যাঁ আরও মোটামুটি আরও এক মাসের মতো রাখবো কিন্তু এর মধ্যে হচ্ছে আবার এই জমিটা হচ্ছে আবার হচ্ছে নতুন একটা ফসল দিছি করলা এ যদি করলা দ্রুত ই হয় তাহলে সে রাখবো না আর যদি একটু লেট করে তাহলে হচ্ছে যতদিন আর কি করলা গাছ মাছা না ধরে ততদিন হারভেস্ট করবো আচ্ছা আচ্ছা শহীদুল ভাই আপনি একটু আমাদের কৃষকদেরকে একটা কথা বলবেন মাঝখানে দাম কমে গিয়েছিল সবজির জি তো অনেকেই কিন্তু ওই সময় সবজি করা বাদ দিয়েছে তারপর গাছের পরিচর্যা করা বাদ দিয়েছে জি এখন এই মুহূর্তে কিন্তু আবার দাম আস্তে আস্তে বাড়ছে তো এই রকম সময় কৃষকদের কি করা উচিত এই রকম মুহূর্তে হচ্ছে কৃষকদের মনোবল একদম হার্ট রাখতে হবে হ্যাঁ যে যত বাধা বিপত্তি আসুক আমি এখানে জয় করব। আপনি দেখেন আমার কিন্তু প্রতিদিন হচ্ছে চারটা হচ্ছে চারজন হচ্ছে আমার সহযোদ্ধা কন্টিনিউ কাজ করতেছে আমার দাম বাজার কম থাই যাই থাক আমি কিন্তু শশা গাছের পরিচর্যা বাদ দিই আমার নিচের গাছের পুনিং করা শশা হারভেস্ট করা বয়স্ক পাতা কাটিং করা হ্যাঁ তারপর হচ্ছে আপনার পিজিআর ব্যবহার করা তারপর হচ্ছে গাছে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড লাগে কিনা সেটা দেখা আমি কিন্তু হতাশ হইনি এখন কিন্তু আমি কন্টিনিউ এখন কিন্তু আজকে বাজার হচ্ছে প্রায় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা খুরসা বিক্রি হচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে কি এক হাজার টাকা মনকে কিন্তু অলরেডি হচ্ছে সাধারণ যে আরদের শশা এটা কিন্তু অলরেডি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা তার মানে মনোবল হারানো যাবে না 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 আর সবজি গাছের পরিচর্যা নিয়মিত করে একদম আপনার বাজার দায় থাক আমার বাজার আশি টাকা বিক্রি করলাম না দশ টাকা বিক্রি করলাম ওইটার বিষয় না আমার বিষয়টা হচ্ছে গাছের গ্রোথ ভালো রাখতে হবে সঠিক পরিচর্যা করতে হবে ফলন যদি বেশি হয় আপনার আপনা আপনি হচ্ছে খুশিতে কেজিতে দশ টাকা কম দিবেন যেটা আমার গ্রামের খাবে বা আমার এলাকার মানুষ খাবে আমার সেল বেশি হবে না সেটা ঠিক আছে তো দারুণ তথ্য পেলাম আচ্ছা এটা স্বাদ কেমন এটা স্বাদ হচ্ছে অসাধারণ তাই একটু আঠা আঠা ভাব আছে হ্যাঁ খেতেন খেতে হ্যাঁ হুম কিন্তু মজা লাগতেছে এবং বেশ মচমচে হুম এবং ভিজরে বীজের পরিমাণ খুবই কম আপনি এটা এই রকম আকারেই তো বিক্রি করছেন জি হুম তাহলে আগামীতে যে কৃষকরা শশা চাষ করতে আছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তাদের পরামর্শ হচ্ছে আপনারা যদি যে কোনো শশা শুধু ই না যদি ময়নামতি করেন এটা বেস্ট আপনার হচ্ছে সামারে হ্যাঁ আর যদি শীতে করেন তাহলে হচ্ছে আইসগ্রিন আছে জাদু আছে এটা বেস্ট কিন্তু আপনাকে ছোট ছোটো কিছু রুলস মানতে হবে হ্যাঁ যেহেতু এখন হচ্ছে প্রাকৃতিক পরাগান কমে যাচ্ছে আমি কীটনাশক ব্যবহার করি না কিন্তু আমার এই যে পাশে যে ধানের জমি এখানে কীটনাশক ব্যবহার করছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জিব্রিলিক অ্যাসিড অথবা হচ্ছে ন্যাপথিলিক অ্যাসিড হ্যাঁ এক গ্রাম তিরিশ বা চল্লিশ লিটার পানিতে সূর্য উঠার আগে একদম সূর্য ওঠার আগে আপনার সব জমিতে বিশেষ করে যেখানে ফ্লাওয়ারিং আছে স্ত্রী ফুল ওইখানে স্প্রে করে দেবেন কন্টিনিউ হচ্ছে আপনার এটা কৃত্রিম পরাগান হয়ে যাওয়া আর হচ্ছে যেহেতু শশাটা হচ্ছে আপনার শশা না যে কোনো সবজি আপনার ফুল পরাগানের জন্য বা ফুল জড়ার জন্য ফল গঠন ভালো রাখার জন্য আপনার হচ্ছে এই এমওপি সার বরণ সার এগুলো হচ্ছে বেশি বেশি ব্যবহার করতে হবে যেহেতু আমরা মাটির উর্বরতাটা হারাচ্ছি হ্যাঁ আর হচ্ছে কন্টিনিউ অবশ্যই হচ্ছে আপনার জৈব সারের কোনো বিকল্প নেই জৈব সার ব্যবহার করলে আপনার ফলন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপনার কাছে অনেক সুন্দর তথ্য পেলাম আশা করি আমাদের কৃষকরা এইগুলা মেনে চললে ভালো ফলন পাবেন এবং ভালো জাতের সবজি চাষ করে তারা ভালো দামে বিক্রি করতে পারবেন জি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে মালিক সীরসের ময়নামতি জাতের শশার ফলন কেমন তার সাথে সাথে আমাদের শহীদুল ভাই আপনাদের জন্য বেশ কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো আশা করি আপনাদের কাজে লাগবে আর আপনারা যারা মালিক সিটসের বীজ কিনতে যাচ্ছেন তারা আপনার নিকটস্থ যেসব ভালো মানের বড় বড়ো যেসব দোকান আছে সেই সব দোকানে জিজ্ঞেস করবেন ওখানে নিশ্চয় পাবেন আর না পেলে আমাদেরকে ইনবক্স করবেন আপনাদের ওখানে কোথায় পাওয়া যাবে এই এই তথ্যটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আজকের পর্ব দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন মালিক শীর্ষের সঙ্গে থাকবেন তো সজুল ভাই ধন্যবাদ আপনাকে চলেন